ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। করোনা ও লকডাউন পরিস্থিতির জেরে বিদেশে আটকে পড়া ভারতীয়দের ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। বন্দে ভারত মিশনে ঢাকা থেকে দিল্লি, কুয়েত থেকে হায়দ্রাবাদ, মাস্কাট থেকে কোচি, শারজা থেকে লখনৌ, কুয়েত থেকে কোচি, কুয়ালালামপুর থেকে তিরুচিরাপল্লি, লন্ডন থেকে মুম্বাই এবং দোহা থেকে কোচিতে ফিরছেন ভারতীয় নাগরিকরা। গতকাল দুবাই থেকে 3 শিশুসহ 182 জন ভারতীয়কে নিয়ে বিশেষ বিমানে চেন্নাই পৌঁছয়। বিদেশ থেকে আসা প্রত্যেক যাত্রীকে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।